আসসালামু আলাইকুম। যাই হোক বন্ধুরা, সবাই ভালো আছো? আমার ইনশাল্লাহ ভালো থাকো। আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে, দেখাবো বালুর চরে বিলাতির আবাদ, কি সুন্দরভাবে বিলাতির আবাদ করছে বালুর চরের মধ্যে, দেখতে কি সুন্দর লাগছে, আর হয়েছে খুব সুন্দর, কি বড়িয়া হয়েছে দেখতে পারছো, গাছগুলো কিরকম সুন্দরভাবে হয়েছে, কত রকমের আবাদ, তিন চার ডজনের এখানে ইয়ে আছে, ফার্স্ট পদ্ধতি সেকেন্ড পদ্ধতি, যেটা সেকেন্ড গাড়ছে আর ফার্স্ট এর আগে গাড়ছে, যেটা এটা কি বইরা হয়েছে, এটা বিলাতি ধরা ধরা যাও, আর যেটা এক নম্বরে বিলাতির ইটা গাড়ছে ওটা আমাদের নিয়ে গেছে, দেখামো ওই জায়গায় দেখ, এই যে এক নম্বরে গাড়ছে এটা ফুলাইছে, ফুল একদম ফুল টুল ধরছে একদম, আরো যা পুরে হবো আরো ধরবো, তিন দুই মাসের গাছ ছিল, সব দুই মাসেরই নেই, এক দেড় মাস হয়েছে, ইনশাল্লাহ সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন, আরো অনেক ধরনের উপস্থিত থাকবে, যেখান থেকে পানি মারে কুয়া খুঁজে নিচ্ছে খেতের মধ্যে, আর তার সাথে আছে তরমুজ খেত, এখন দেখাবো আপনাদের তরমুজ খেত, এই দেখছেন তরমুজ খেত, এটা ফল ধরা অবস্থা, এটা ফল ধরো, ফলাইছে ফুলাইছে, খেতটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব ধুনিয়া একদম, বহুত এই দেখছেন এরিয়াটা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া, আর এটা দেখছেন এটা হলো কইলা, তিতা কইলা, আপনাদের সামনে এটা হলো তিতা কইলা, এটাও বইরা খেত, এটাও ভালো হয়েছে, তিতা কইলা দেখছেন কিরম বইরা তিতা কইলা, এই তিতা কইলাটার দামও বেশি, খুব সুন্দর ভাব দেখছে, আর কার কি আমাদের এখানে অনেকে কার কি ছিল না, এটা হলো কার কি, শশার মতো খাওয়া যায়, সবাই খাওয়া যায়, আর এই যে এটা হলো বাদাম খেত, আমরা যে বাদাম খাই, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমাদের এটা হলো বাদাম খেত, বাদামও ধরছে, আর এক ব্লগে আপনাদের বাদাম তুলে দেখাবো কিরম বড়িয়া বাদাম, ইনশাল্লাহ সাথে থাকেন, এটা কালা কার কি, এটা বগা কার কি, কার কিও অনেক বিলাক বিলাক জাতের আছে, কালা কার কি আছে, বগা কার কি আছে, দেখছেন কিরম বড়িয়া খেতটা, বহুত ভালো লাগছে, সুন্দর একদম সুন্দর পদ্ধতি, কোনো একটা বেমার আন্তরিক একটা বেমার লাগে না খেতে মধ্যে, খেতটা এত বড়িয়া হয়েছে কোনো একটা বেমার লাগে না খেতে, দেখতে পাচ্ছেন কিরম বড়, এরিয়াটা খুব বড়, 7 বিঘার উপরে এরিয়া, নিমরেছে নেই,